সদ্য প্রয়াত শিক্ষক সন্দীপ সাহা অমর রহে, সদ্য প্রয়াত শিক্ষক নীরেন সিনহা অমর রহে, সদ্য প্রয়াত শিক্ষক নীরেন সিনহা অমর রহে, সদ্য প্রয়াত শিক্ষক বলে আপনারা সচেতন হবেন, মানবিক হবেন। আজকে যেই সন্দীপ সাহা প্রয়াত হয়েছেন, উনার পরিবারের দায়িত্বটা কে নেবে? উনার বৃদ্ধ মা 80 ঊর্ধ্বে বয়স, উনার ক্লাস 6 পড়ে ছেলেটা, তার ভবিষ্যৎটা কি হবে? আপনারা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এটাকেই সবকা সাথ সবকা বিকাশ বলে? মানবিক হন, এখনো বলছি, আবার আবেদন করছি, মানবিক হন, না হলে কিন্তু আমরা রাস্তায় নামছি। আমাদের কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গেছে, দরজার বাদ ভেঙে যাচ্ছে। আমরা বারংবার দাবি করছি আমাদের একটা স্থায়ী সমাধান করুন, মৃত্যু মিছিল বন্ধ করুন, এই মৃত্যু মিছিল যাতে আর দীর্ঘায়িত না হয়। আমরা বারংবার আজকের এই শোকাহত দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের ক্যাবিনেটের যে অন্যান্য মন্ত্রী পরিষদ আছেন, ওনাদের কাছে বিনম্রভাবে বিনম্র চিত্তে আবেদন করব, আর দীর্ঘায়িত করবেন না, অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব যারা জীবিত আছেন তাদেরকে একটা স্থায়ী সমাধান করুন, যারা প্রয়াত হয়েছে তাদের পরিবারের একটা করে সরকারি চাকরি দিয়ে এই পরিবারগুলো লোক বাঁচান, যারা জীবিত আছে সাথে সাথে শিক্ষক বাড়িতে শয্যাশায়ী অবস্থা আছেন, পয়সার দরুন আর্থিক অনটনের দরুন ভালো ট্রিটমেন্ট করাতে পারছেন না, জানি না আগামী দিন কি হয়, আরো কতজন সহযোদ্ধাকে হারাতে হয়। তাই আমরা আজকের এই সুখদ দিনে দাঁড়িয়ে এই কথাটুকু বলবো, সরকারের কাছে বিনয়ের সহিত জুরাত করে আবেদন করছি, মৃত্যু মিছিল আর দীর্ঘায়িত দেবেন না, এই লম্বা হাতে দেবেন না, এটুকুই বলবো। কতজন এখন? নমস্কার, এখন অব্দি 117 জনকে হারিয়েছি। আমরা শোকাহত এবং মর্মাহত, বলার ভাষা নেই। গতকাল রাত আনুমানিক 1টার সময় গোমতি জেলার উদয়পুর মহকুমার শালগোড়ায় আমাদের চাকরিচ্যুত শ্রদ্ধেয় দাদা সন্দীপ সাহা, তিনি প্রয়াত হয়েছেন। শুধু একটাই টেনশন, পরিবারকে নিয়ে কিভাবে সংসার প্রতিপালন করবে। ওনার বাড়িতে 80 ঊর্ধ্বে ওনার মা, ওনার একমাত্র ছেলে ক্লাস 6 পড়ে, ওনার মিসেস, পরিবারটা নিয়ে কিভাবে সংসার প্রতিপালন করবে এইসব চিন্তা করতে করতে তিনি শারীরিকভাবে অবসর থেকে তিনি প্রয়াত হয়েছেন গতকালকে রাত্রে। তার দুদিন আগে আমাদের কমলপুরের শিক্ষক নীরেন সিনহা সেই একই রকমভাবে কিভাবে সংসার প্রতিপালন করবে, বাড়িতে ছেলে এবং স্ত্রী তাদেরকে নিয়ে কিভাবে সংসার প্রতিপালন করে এইসব চিন্তা করতে করতে তিনি বাড়িতে মাইনর স্ট্রোক করেছেন, হসপিটালে আসার পথে তিনি প্রয়াত হয়েছেন, তার পরের দিন বডি ডিসচার্জ করেছে। তাই আমরা আজকে গোটা রাজ্য জুড়ে চাকরিচ্যুত শিক্ষকরা শোকাহত, এইভাবে এক এক করে আমরা 117 জনকে হারিয়েছি। আমাদের প্রশ্ন এই সরকারের কাছে, আর কবে আপনারা মানবিক হবেন, আর কত হারালে আপনারা সচেতন হবেন? আপনারা মুখে বলছেন মানবিক, শিক্ষকদের প্রতি আপনারা মানবিক সিম্পেথাইজ, আমরা দেখছি আপনারা অমানবিকের নিদর্শন দেখাচ্ছেন, মানবিকতার ছোটখাটো বিন্দুমাত্র আপনাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, রাজ্যের শিক্ষামন্ত্রী বলুন, এটাকে মানবিক বলে? 117 জন হারিয়েছি আমাদের প্রশ্ন। তাই আজকের দিনে আমরা সত্যি শোকাহত এবং মর্মাহত, এটুকুই বলবো। যারা সদ্য প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। প্রথমেই তাদের উভয়ের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন জয়েন্ট মুভমেন্ট কমিটির কনভেনার শ্রদ্ধা অজয় দেব। আজকের এই সভাটা কভার করার জন্য আপনাদের সকল মিডিয়া বন্ধুকে আমি বিএমসির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই শোক সভার মধ্যে দাঁড়িয়ে আমি রাজ্য সরকারকে এতটুকুই বলবো যে রাজ্য সরকার 2018 সালের নির্বাচনের আগে তাদের নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলি তারা দিয়েছিল সেই প্রতিশ্রুতি স্বরূপ এই দলের প্রতি আমাদের আস্থা ছিল বলেই আমাদের মতটা তাদের পক্ষে আমরা প্রকাশ করেছিলাম।
কারণ ওনারা কথা দিয়েছিল যদি তারা সরকারে আসতে পারে যে 10,300 থেকে তারা স্থায়ী সমাধান করবে। আমরা ভেবেছিলাম হয়তো এই সমাধান করতে রাজ্য সরকারের কিছুটা দিন সময় লাগবে, 1 থেকে 1.5 বছর, কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে দেখলাম প্রায় 45 মাস হয়ে গেল রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি তার প্রতিশ্রুতিগুলি পালন করে তাহলে আমরা রাজ্য সরকারের পক্ষে আমাদের মত থাকব, আর রাজ্য সরকার যদি তাদের যে প্রতিশ্রুতির খিলাফ তারা করে আমি রাজ্য সরকারের কাছে স্মরণ করিয়ে দিতে চাই, যারা যেই গড়ে ছিল তারা সেই গড়ে চলে যাবে আবার, এবং আপনাদের যে পার্সেন্টেজ 2018 সনের আগে সেই পার্সেন্টেজের মধ্যে আপনারা যেতে যাতে আয়ে আবার না পুষে। শুধু আমি রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিব যে আপনারা একজন আর একজনকে দোষারোপ করে কে খেয়েছে চাকরি এইরকম দোষারোপ না করে এই সমস্যাটার কীভাবে সমাধান করতে হয় সেই দিকে আপনারা মনোনিবেশ করবেন, কারণ কে চাকরি খেয়েছে শুধু একজন না, চারজন, চারজনের মধ্যে তিনজন আপনাদের সঙ্গে আছে এবং একজন খুব দায়িত্বপূর্ণ ব্যক্তি এক বর্তমানে, ওনাদেরকে জিজ্ঞেস করুন আপনারা যে প্রতিশ্রুতি দেওয়ার আগে তাদের সঙ্গে হয়তো আপনারা আলোচনা করেছেন, সেই সমস্ত বিষয়গুলি জানার পরেই আপনারা প্রতিশ্রুতি রেখেছিলেন এবং আপনাদের যে ভিশন ডকুমেন্ট সেই ভিশন ডকুমেন্টটা আপনারা 10,300 প্রতিশ্রুতি রেখেছিল, কিন্তু এইভাবে দোষারোপ করে যদি প্রতিশ্রুতির খিলাফ আপনারা করে তাহলে আমরা আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, কিন্তু ভবিষ্যতে আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে কি করতে হয় আমাদের দাবি কীভাবে আদায় করতে হয় সেটা আমরা করব। যদি পুলিশের গুলি খেতে হয় গুলি খাব, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লড়াই ময়দান থেকে আমরা সরব না। আর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, 2017 সালের কোনো একটা দিন আমরা আস্তাবল ময়দান থেকে মহাকরণ অভিযান শুরু করেছিলাম, সার্কিট হাউস অঞ্চলে পৌঁছার পর পুলিশের পক্ষ থেকে আমাদের মিছিলটাকে আটকে দেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সরকার এর সঙ্গে আমাদের দেখা করার জন্য আমরা মিছিলটা করেছিলাম, ওই মিছিলে আটকানোর পর দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমাদের একটা গ্রুপ তৎকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছিল মহাকরণে, এবং আর একটা গ্রুপকে তৎকালীন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর আমন্ত্রণ করে চারজনের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিল আইএলএস হসপিটালের কোনো একটা অঞ্চলে ওনার কোয়ার্টারে। উনি ওই দিন পরিষ্কারভাবে বলেছিল যে বিজেপি IPFP সরকার যদি ক্ষমতায় আসে তারা স্থায়ী সমাধান করবে, এখন আপনারা আন্দোলন করুন, সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করুন। কিন্তু আজকে সুনীল দেওধরের কাছে আমি প্রশ্ন করবো আপনাদের মিডিয়ার মাধ্যমে, ওনার যে কথা দেওয়া ওই দিনের উনি এখন কোথায়? আমি ওনাকেও স্মরণ করিয়ে দিতে চাই, এই রাজ্যের মানুষ সচেতন, রাজনীতিকভাবেও সচেতন, আমরা সামাজিকভাবেও সচেতন। এই রাজ্যের মানুষ হয়তো ভারতবর্ষের ছোট্ট একটা রাজ্য হইতে পারে, কিন্তু আমরা রাজনৈতিক দিক থেকে অনেকটা সচেতন। আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই যে সমস্ত প্রতিশ্রুতি আপনারা রেখেছিল সেইগুলি অতি দ্রুত আপনারা পূরণ করুন, নাহলে কিন্তু আগামী দিনে আমরাও চোখে চোখ মিলে লড়াই সংগ্রাম কীভাবে করতে হয় আমরা শুরু করব। এই কথাগুলো সবাইকে শেষ করছি, নমস্কার। আজকে আপনারা জানেন JMC-র উদ্যোগে সদ্য প্রয়াত, গতকাল রাতে প্রয়াত হয়েছেন আমাদের শিক্ষক সন্দীপ সাহা, এর মধ্যে প্রয়াত হয়েছে নীরেন সিনহা কমলপুরের। এই নিয়ে আমাদের 117 জন শিক্ষক প্রয়াত হয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কিন্তু কালকে যে মারা গেলেন আমাদের সন্দীপ সাহা, উনি কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে, আর্থিকভাবে বিপর্যস্ত হয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং কেউ কেউ আত্মহত্যা করেছেন। সেক্ষেত্রে সরকার আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমাদের জন্য কোনো ব্যবস্থা করল না। আমরা চাইছি যে সরকার অতিসত্বর ব্যবস্থা করুক, আমাদের পরিবারগুলো যেগুলো এখন মানে অনাথ হয়ে গেছে, 117 জন আমাদের শিক্ষক মারা গেছেন, তাদের পরিবারগুলো অনাথ হয়ে গেছে, তাদের পরিবারের দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। আমরা 10,323 JMC-র পক্ষ থেকে সরকারকে হুঁশিয়ারি দিতে চাই এই আজকের এই শোক সভা থেকে যে আমরা কিন্তু আগামী দিনে JMC-কে
বিশাল আকারে আমরা জেএমসি নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা কিন্তু জেএমসির সভা শুরু করেছি। আমরা কিন্তু জেএমসিকে বিশাল আকারে নিয়ে আমরা আবার রাস্তায় নামব। আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি আজকের এই সভা থেকে যে মৃত্যু মিছিলে আর একজনও যেন না হয়। আপনারা মানবিকতার কথা বলেছিলেন, আপনারা মানবিকতা দেখান। যদি মানবিকতা না দেখান আমরা ধরে নেব আপনারা অমানবিক, আপনারা আমাদের চাকরি ফেরত দেবেন না। এবং আপনারাই বারবার নানা রকম কথা বলছেন, আগে বলেছেন ডাল ভাতের ব্যবস্থা করবেন, একবার বলছেন সুপ্রিম কোর্টে যাবেন উইদাউট ইন্টারভিউ, ওপেন ইন্টারভিউ ছাড়া আমাদেরকে ব্যবস্থা করবেন, আরেকবার ওইগুলোকে এনেছেন, এনে পরীক্ষার ব্যবস্থা করছেন, ওইগুলোকে আবার বাদ দিচ্ছেন, আবার নতুন করে বলছেন যে 100 অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, 100 একাডেমিক কাউন্সিলার, যেগুলো 12,000-13,000 পোস্টে ক্রিয়েট করা হয়েছিল সেইগুলোর পোস্টগুলিকে আপনারা আবার দেখাচ্ছেন নতুন করে। তাহলে আমরা বলবো আপনি যে বলেছিলেন পোস্টগুলো অ্যাবলিশড হয়ে গেছে, সেই পোস্টগুলো আপনারা কি করে 100-100 করে ক্রিয়েট করছেন? আপনারা যে বলেছিলেন ধাপে ধাপে ফেজে ফেজে দেবেন, আমরা সেই ফেজে ফেজে ধাপে ধাপে মানি না। আমরা একসঙ্গে চাকরি গেছে 10,323-এ, একসঙ্গে চাকরি চাই সবার, এবং মৃত পরিবার 117 জন পরিবারে একটি সরকারি চাকরি বা সরকারি সাহায্যের ব্যবস্থা চাই। সেক্ষেত্রে আপনারা যদি অতি সত্বর জানুয়ারি মাসে আমাদের 10,323-এর প্রত্যেকের ব্যবস্থা না করছেন, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব, রাস্তায় নামবো, জেএমসি বিশাল আকারে পরিবার সহ আপনারা কিন্তু উঠাতে পারবেন না। কারণ আমরা দেখেছি কৃষক আন্দোলন আজকে সাকসেস হয়েছে, সব আইনগুলো তাদের দাবিগুলো সরকার মানতে বাধ্য হয়েছে, সরকারের নাক্কান কাটা গেছে এই বিষয়গুলো তারা মানতে বাধ্য হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা শিক্ষক শিক্ষিকারা 10,323, 500-700 সংগঠন, এত হাজার হাজার লাখ লাখ লোক যদি এক জায়গায় 100 দিন ধরে বসে থাকতে পারে, আমরা কেন পারবো না? আমাদের শিক্ষকদের একতাবদ্ধ হওয়ার মানসিকতা লাগবে, সবাই আসবেন, কেউ ঘরে বসে থাকবেন না, পরিবার নিয়ে আসবেন। এবং আমরা আপনাদের মাধ্যমে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি আজকের এই শোক সভা থেকে যেন আর একটি প্রাণও না যায়, একটি অবসাদও যেন, একটি আত্মহত্যাও না হয়, হার্ট অ্যাটাকও না হয়। আমাদের 117টা পরিবারের আপনারা বাঁচার ব্যবস্থা করুন, তাদের ব্যবস্থা করুন, এবং আমরা যারা বেঁচে আছি আমরার ব্যবস্থা করুন। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যেন আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল হতে পারি, আমাদের পুনর্বহাল করুন। কিভাবে করবেন এটা আপনাদের বিষয়, কিন্তু আপনাদের করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। এটা ত্রিপুরার আকাশ বাতাস জানবে যে 10,323 এবার মাঠে নেমেছে, আপনারা কত জল কামান দেবেন, কত আপনারা টিয়ার গ্যাস দেবেন, কত লাঠি পেটা করবেন, আমরাও দেখতে চাই।